তো আমাদের কিন্তু সত্যিকার অর্থে অডিও স্টার শুভ্র। তো শুভ্র, তোর একটা প্রিয় একটা গান দিয়ে শুরু করবি। আমি যে গানটার কথা এখন মনে হলো, স্পেশালি হাবলু ভাইকে দেখে, এই গানটি হাবলু ভাই সুর করা। আর এই গানটি আরেকটা ইতিহাস আছে, যে প্রথম নাটকে তখনকার দিনে আব্দুল্লাহ আল মামুন এই গানটি ইউজ করেছিলেন, এবং উনি বেঁচে নেই, আরেকজন বেঁচে নেই, ফরিদি ভাই। ফরিদি ভাই ডাবল ক্যারেক্টার করেছিলেন দুর্ঘটনা, এবং তারপর নাটকের নাম সুবর্ণা মুস্তফা ছিলেন। যাই হোক, আমি গানটা এখন করছি। ওকে, লেটস গো ফর ইট। এ জীবনে ভালোবাসা একবারই হয়, শত ঝড় ঝঞ্ঝাল হয় না যে যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। ও মিছে কেন তারে পেতে চাও। ও প্রতিদিন ফোটে ফুল রাতে ঝরে যায়, অভিমানিয়ে মন অযথা কাঁদায়। ও প্রতিদিন ফোটে রাতে ঝরে যায়, অভিমানিয়ে মন অযথা কাঁদায়। যে স্মৃতি রেখে গেছো মুছে যেতে দাও, মিছে কেন আজ প্রেম চায়। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। ও মিছে কেন তারে পেতে চাও। ও মিছে কেন তারে পেতে চাও। এক্সেলেন্ট, থ্যাংক ইউ শুভ্র, থ্যাংক ইউ। টিপু, এখন আমরা কিন্তু মানে তুমি একটা অবসকিউর, মানে অবসকিউর মানে অপরিচিত, কোথার থেকে অবসকিউর থেকে তুমি আবার মানে লাইমলাইটে কীভাবে আসলা? বেসিক ব্যাপার যেটা হলো যে অবসকিউরের জন্মটা একটু উইয়ার্ড উইয়ার্ড এই কারণে যে আমি মানাম আমার বন্ধু কলেজ ফ্রেন্ড, আমরা আমি মানা আমার সারেক নামে আমার একটি বন্ধু আছে, তিনজন আমি তখন ঢাকাতে থাকি, রিক্সা করে ঘুরি, আর আমি সবার ওপরে বসি, আমি সারাক্ষণ গান গাই। মানাম একসময় বিরক্ত হয়ে গেল, মানাম তখন মাইলসে বাজায়, বললো তুই সারাদিন জ্বালাস, লেটস ডু ওয়ান থিং, তোকে একটা ব্যান্ডে ঢুকাই দিই। আমি বললাম ভালো, কি ব্যাপার সেটা? তো প্রথম স্কুলে ভর্তি করে দাও, ব্যাপারটা এইরকম আর কি। তো আমার অডিশন হলো টিএসসিতে, চাইমের তখন একজন ইংলিশ ভোকালিস্ট দরকার, টুলু ভাই চরম ভয়ের একটা ব্যাপার আমার কাছে। আমি গিয়ে হোটেল ক্যালিফোর্নিয়া গাইলাম, তো হোটেল ক্যালিফোর্নিয়া দিয়ে আমার অডিশন, চাইমে আমার এনলিস্টমেন্ট হলো। চাইমের সাথে তখন খালিদ ভাই গান করেন বাংলা, আমি ইংরেজি করি। বছর খানেক থাকার পরে আমার খালি মনে হয় আমি কেন বাংলা গান গাইতে পারি না, এই একটা যন্ত্রণা। এই করতে করতে তখন যেহেতু আমি খুলনায় আমার জন্ম, খুলনায় যাওয়া হলো এবং চাইম ছেড়ে গেলাম। ছেড়ে গিয়ে খুলনাতে কিছু ছেলে পেলে জোগাড় করলাম, যাদের আসলে কোনো যন্ত্রপাতি নাই আমাদের, আমাদের একটা হারমোনিয়াম আছে আর একটা অ্যাকোস্টিক গিটার, এই নিয়েই আমরা অনেক গান করার চেষ্টা করি। চাইমের বাংলা গানগুলো আমার গাওয়ার খুব শখ, আমি সেগুলো গাই। এরকম করতে করতে একটা সময় তখন পান্না ভাই খুলনার ছেলে, অডিও আর্ট রেকর্ডিং স্টুডিওটা হবে হবে করছে, পান্না ভাই এক সময় খুলনা আসলেন, তো বললেন যে তোরা নিজেদের গান কর, নিজেরা গান লেখ, নিজেরা গান সুর কর।
এরকম একটা হলে সরগম থেকে এটা বের করে দেওয়ার একটা ব্যবস্থা হবে, তখন গোল্ডেন অপরচুনিটি। হ্যাঁ, শুরু হয়ে গেল রাতারাতি করে যতভাবে গান লেখা যায় এবং সুর করা যায়। যাই হোক, এরকম করে আমরা প্রথম অ্যালবামের জন্য প্রায় 40টা গান মতো আমাদের রেডি হলো। তখন পান্না ভাই বললেন যে আয় তোরা ঢাকায়। মজার ব্যাপার হলো আমরা গানগুলো শোনালাম, ওখান থেকে পান্না ভাই আর বাদল ভাই 12টি গান বাজলেন। ভালো কথা, গান হলো, কে বাজাবে কিভাবে হবে এই সব বিজাতীয় প্রশ্ন আসছে। এখন আমাদের যে কিবোর্ডিস্ট, ও কোনোদিন কিবোর্ড বাজায় না, তো হারমোনিয়াম পর্যন্ত ইজ ফাইন। তখন আসলে আসে আমাদের বাবু ভাইয়ের কথা, আমাদের ম্যাকের কথা এবং মাকসুদ জামিল মিন্টুর কথা। এমনও গান গেছে বাবু ভাই এফেক্ট সেট করে দিচ্ছে DX7-এ, যে এইটা দিয়ে ওটা বাজাও। আরেকটা মজার ব্যাপার আছে অবসকিউর অ্যালবামের, আসলে 3 রাতে অ্যালবাম রেডি করা। এখানে আরও আরও মজার ইতিহাস, 2টা রাত আমরা মিউজিক ট্র্যাক করলাম। তখন দিনের বেলায় যেহেতু আমাদেরটা ফ্রি হচ্ছে ব্যাপারটা, রেকর্ডিং ফ্রি তখন, হ্যাঁ, এবং রেকর্ডিং এক্সপেন্সেস সর্বসাকুল্যে 12,000 টাকা, সেটি আমার পকেট থেকে এসছে। তো 2 রাতে মিউজিক ট্র্যাক, 1 রাতে গে আমি শেষ করব। যেদিন আমি গান গাবো সেদিন আমার সিভিয়ার ডায়রিয়া, এবং সারগামের উপরের বাথরুমের কথা নিশ্চয়ই মনে আছে সবার। আমি একটা গান করে গাচ্ছি আর উপরে যাচ্ছি আবার আসছি গাচ্ছি, কারণ একটা সেই সময়কার গান যেটা মানে সবচেয়ে বিখ্যাত প্রথম অ্যালবামের গান মাঝরাতে চাঁদ যদি হতে পারে, মাঝরাতে চাঁদ এটা শুনতে চাই একটু। চল, লেটস হিয়ার ইট আউট। আকাশের বুক চিড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ, সরোবরে যদি ফোটে রক্ত কমল, অনুভবে বুঝে নেব মন ভেঙেছ। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি, আকাশের যদি আমারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি, আকাশের নীল যদি আঁধারে মিলায়, নীরব থাকে বেদনা ভেব শুধু আমি তো আছি, লোকেতে যদি ময়ূরী ডাকে বুঝে নিও আমি আছি কাছাকাছি। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি, আকাশের নীল যদি আঁধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। একদম সিরিয়াস একটা নস্টালজিয়া। আচ্ছা, টিপু গানটা লেখা কার ছিল? এই গানটা লেখা এহসান নামে একটি ছেলের, অনেক বাচ্চা ছেলে কিন্তু মারা গেছে। আসলে যতবার এই গানটা আমাকে সবচেয়ে বেশি গাইতে হয় এবং প্রতিবারই ওর কথা মনে হয়। বাট একটা জিনিস বাবু মনে আছে, মানে যে সেই সময়টা যেটা অবসকিউর, বা আমি ইয়ের মেজবার কাছে একটু পরে আসতেছি, একই সময়টা ওদের একটা কোনো একটা ট্রেন্ড শুরু হলো। আমরা তো রকে গিয়ে মানে আমরা একটা একটা ব্রেক থ্রু করার চেষ্টা করতেছি, এবং আমাদের পক্ষে তো যথেষ্ট মানে গুরুজনরা আমাদের সঙ্গীতটা তখন কোথাও হজম করতে পারছে না। তোরা কিন্তু আমাদের ইজ্জতটা বাজালি কীভাবে জানিস? কীভাবে যে বললো যে না এই দেখো এদের ভিত্তি ছেলেপেলে আছে মেলোডি, দেখো 60s নস্টালজিয়াটা কিন্তু আবার ব্যাক করলি, যে 60s রেডিও গানটা একটা নতুন ফরম্যাটে, মানে ওই গান আলাদা কিন্তু ওই নস্টালজিয়াটা দেখলাম যে না আমাদের অভিভাবক শ্রেণীও মোটামুটি আমাদের সহ্য করতে পারছে আর কি, এবং আস্তে আস্তে আমাদের গানের দিকে।
ডিফারেন্ট টাচের এই গানটা কিন্তু একটা অদ্ভুত একটা ফ্যান্টাস্টিক মেলোডি গান ছিল, আর ওর গলার মধ্যে এই গানটা এত সুন্দর, মানে আমি যে প্রশ্ন জীবনও করতে পারিনি মেজবাকে, আমি সবসময় বলি মেজবা তোর কি কোনো ক্লাসিক্যাল তালিম বা এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড নাকি? আমার ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু আমি ওই গানগুলো করতাম, আমি নিজে নিজে করতাম আর কি, মানে একটা অ্যাট্রাকশন ছিল, শুরুটা ওই গান দিয়ে শুরু হয়েছিল আমার, আমি মান্নাদের গান করতাম। ওকে ওকে, আমি ওই একটা কথাই বলতে হয় সবসময়, যেটা মেইন জিনিস হলো তুমি যাই করো না কেন তোমার মেইন টার্গেট একটা থাকতে হয়, মেলোডি যদি না থাকে, রাইট, মেলোডি না থাকলে কিন্তু আর যেই ধরনের বাংলাদেশে কিন্তু প্রথম ক্যাসেটের যে গানগুলো হিট করেছে আপনি যদি দেখেন সবগুলি মেলোডি, সবগুলো মেলোডি। আচ্ছা আমি একটু ছন্দ পতন করতে যাচ্ছি, বস একটু ব্রেক নেই, হ্যাঁ একটা ছোট ব্রেক নিচ্ছি, আমরা আবার ফিরে আসছি আপনার কাছে, থ্যাংক ইউ।